الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم أعوذ بالله من الشيطان الرجيم الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا آمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله مولانا العظيم الله جل شانه আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দেন হুকুম আহকাম বুঝার তৌফিক দেন আমলের তৌফিক দান করেন
সময় নষ্ট না হয়, নির্ধারিত সময় এক মিনিট সময় নষ্ট হইলে ফিরে পাওয়া যায় না, বরফের মতো বরফ গলতেই থাকে, আপনি খান আর না খান গুলে যাবে সে। মানুষের হায়াত কে জানে কখন শেষ হয়ে যায়, জানা নাই, চিন্তাও নাই, জানাও নাই, চিন্তাও নাই। বারবার দেখে এর থেকেও কোনো ইব্রত হাসিল করে না, কি সমস্যাই না আমাদের হইল, নিজের চোখে দেখি, কাঁধে করে নিয়ে যাই, মাটির নিচে রাখি, মাটি দেই, বাসায় এসেই টেলিভিশন খুলে বই, মেধা নষ্ট হয়ে গেছে, বহুত বড় আজাব আসছে আমাদের উপর। ইগতানিম খামসান কাবলা খামসিন, হায়াতাকে কাবলা মৌতিক, মৃত্যু অবশ্যই আসবে, যে তোমার জন্য কাফন কিনবে হে পড়বে না, তুমি দেখবে না, তোমাকে পড়ানো হবে। তোমার জীবন এবং সময়ের মূল্যায়ন করো, ভালো হবে। নচেত সময় আসবে, বুঝে আসবে, আমলের সুযোগ থাকবে না। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান। কিতালের আলোচনা হইতেছিল, ওই প্রসঙ্গেই হুদাইবিয়ার ঘটনা সাহাবায়ে কেরাম চিন্তাত পড়ছিলেন, এরা ওয়াদা খেলাফি করে কিনা। গত বছর গেলাম 6 হিজরিতে, যেইতে দিল না, আর খুবই ঘৃণিত শর্তের উপরে তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে আমাদেরকে সম্মত করছে, সেই সুলানামায় আমরা দস্তখত করে আসলাম। 7 হিজরিতে আমরা যাব, উমরাতুল কাজা বলে, উমরার কাজা করা। এই নামের মাধ্যমে একটা জিনিস স্পষ্ট হইল, মাযহাবে হানাফিতে কোন নফল আমল শুরু করলে যদি মধ্যে সে আমল না করে, ছেড়ে দেয়, তাহলে এটা আদায় করা, কাজা করা ওয়াজিব হয়ে যায়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উমরাতে গেছিলেন 6 হিজরিতে, এটা নফল উমরা ছিল। কি উমরা ছিল? নফল উমরা। কিন্তু এটা মুকাম্মাল করতে পারেনি, কাফেররার বাধার মুখে ফিরে আসতে হয়েছে, তার হিসাবে তাদের সাথে চুক্তি হয়েছে আগামী বৎসর। এটার নাম হয়ে গেছে উমরাতুল কাজা। ইতিহাসের কিতাব খুলো, ফেকার কিতাব খুলো, সব জায়গায় লেখা আছে 7 হিজরিতে নবী আলাইহিস সালাম উমরা কাজা করছেন, নাম হয়ে গেছে উমরাতুল কাজা। আগে যদি ওয়াজেব না হয় তো কাজা কিসের? যে আমল ওয়াজেব হয় না এটার কাজা আছে? তাই নফল আপনি শুরু করেন অথবা না করেন, এটা আপনার এখতিয়ার আছে। শুরু করার পরে যদি আপনি ভেঙ্গে দেন, ছেড়ে দেন,
তাইলে কিন্তু শুরু করার সাথে সাথে ওয়াজিব হয়ে গেছে, এটা আদায় করতে হবে, কাজা করতে হবে। রোজার বেলাও তাই, নফল রোজা শুরু করে মধ্যে ছেড়ে দিছে, এটা কাজা করতে হবে। ইয়াকযী মাকানাহু, নাসাই শরীফের হাদিস আছে। এমনি ভাবে নফল যে কোনো ইবাদত শুরু করে ছেড়ে দিলে ওটাকে মুকাম্মল করা ওয়াজিব হয়ে যায়। এই কারণেই নবী আলাইহিস সালাতু ওয়াসালাম উমরা করছেন, এই উমরার নাম হল উমরাতুল কাযা, সপ্তম হিজরিতে। কিন্তু তাদের মনের মধ্যে, সাহাবাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল, থাকাই স্বাভাবিক, কাফেরদের ইতিহাসে দেখা যায় লজ্জা লাগে বলতে, তাদের মধ্যে মানবতার প্রশ্নে ওয়াদা করলে ওয়াদা খেলাফি করত না। বহুত ঘটনা আছে ওয়াদা করলে ওয়াদার খেলাফি করত না। মক্কার জীবনে রসুলের সাথে তাদের কত শত্রুতা ছিল, তায়েফের ময়দানে আল্লাহর রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রক্তাক্ত করছে। তায়েফ যাওয়ার পরে মক্কাবাসীদের সিদ্ধান্ত, একে আর মক্কায় ঢুকতে দেব না। সব মক্কাবাসী সিদ্ধান্ত, মক্কায় ঢুকতে দেব না। তয়েফে তো থাকতেই পারতেছেন না, রক্তাক্ত হয়ে গেছেন, মক্কায় ফিরে আসতে হবে। মক্কাবাসী সিদ্ধান্ত, ঢুকতে দেব না। কি বিপদ! কিন্তু ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। সকলের জন্য শিক্ষণীয়, যারা নাফরমানি করে না, গুনাহ করে না, এরা বিপদে পড়লে আল্লাহর সাহায্যে তারা মুক্ত হয়। মনে হয় না যে আমি বাঁচতে পারব, যে বিপদে পড়ছে দেখা যাবে সে মুক্ত হয়ে গেছে, কিভাবে যে মুক্ত হয়েছে জানি না। অধৈর্য হয়েও না, যে কাজটা তোমার প্রয়োজন সে তুমি গুনাহ করো না, আল্লাহর নাফরমানি করবা। চাই তুমি হুজুর হও, ছাত্র হও, পাবলিক হও, সবই তোমরা আল্লাহর বান্দা, নাফরমানি করো না। বিপদে পড়লে আল্লাহ তোমাকে এমন বিপদমুক্ত করবেন তুমি বুঝতেও পারবে না যে আল্লাহ কিভাবে আমি মুক্ত হইলেন। আল্লাহ মহান, আল্লাহ কাদের, মজলুমকে সাহায্য করে। ধারণা করা যায় না, একজন কাফের আছেন মারাত্মক, তার নাম হইল জুবাইর বিন মুতাইম, সে দাঁড়াইছে। তাদের দেশের আইন ছিল একটা, আমাদের দেশেও আছে ইন্টারন্যাশনাল আইন, ব্রিটিশের আইন, কিন্তু ইসলাম বিরোধী না। যদি কেউ বলে যে আমি তাকে আশ্রয় দিলাম, সে পুরুষ হোক মহিলা হোক, তখন রাষ্ট্রীয়ভাবে হইলে রাষ্ট্র, গোত্রীয়ভাবে হইলে গোত্রীয়ভাবে, যেভাবেই হোক আমি আশ্রয় দিছি। তাদের আইন হইল তার আর কিছু বলা যাবে না, সে থাকবে। সুবহানাল্লাহ।
যত রাগ, যত দুঃখ, যত কষ্ট, যত উত্তেজনা সব শেষ। বুখারিতে হাদিস আছে, বিভিন্ন জায়গায় হাদিস আছে, এক দেশের মানুষ আরেক দেশে থাকে বিভিন্নভাবে। তার মধ্যে আমাদের দেশে রাষ্ট্রদূতরা থাকে বিভিন্ন দেশের, এরা কিভাবে আছে, রাষ্ট্রে তাদেরকে আশ্রয় দেয়, যেটার নাম রাখছি আমরা যে বিষাদে। বিষা দেওয়ার অর্থ হইল আশ্রয় দেওয়া। কয়েক ধরনের হয়, কাগজের মধ্যে লিখে দিলাম, একটা মুখে বলে দিলাম, সেসব তো কাগজ টাগজের দাম ছিল না, মানুষের মুখের কথার দাম ছিল। বেচা কিনা হয়তো মুখের কথার উপরে, দলিল ছিল না, দলিলও নাই, জমিন বিক্রি করতেছে দলিল ছাড়া। আমরা খুব উত্তম চরিত্রে হয়েছি তো, ডিজিটাল হয়েছি, আধুনিক হয়েছি, এখন জমি আমার নামে দলিল থাকলেও আরেকজনের লয়ে চলে যায় চুর জবরদস্তি করে, অথবা নিজের নামে কেমনি লিখে লুকে লয়ে চলে যায়। আমি যে আমার জমিতে ঢুকতে দেন, ওটা আমার জমি, কেমনে কয়, এই যে দলিল। কত উন্নত হয়েছি আমরা, আরো উন্নতি হবে, আল্লাহ আমাদের হেফাজত করুক। জুবাইর মুথিম হুজুরের কে বললেন, কেন জানি আল্লাহ তার দিলে দয়া ডাইলে দিছে। হুজুর গুনাহ করতেন, ওনার মধ্যে উনি মাসুম ছিলেন, বেগুনা ছিলেন, আল্লাহ ওনার দ্বারা কাজ নেবেন, আরো কাজ নিতে হবে মক্কায়। এখন মক্কাবাসী ডুববার দেয় না, আল্লাহ ব্যবস্থা নিছে। যার কাছ থেকে কোনোদিন আশা করা যায় না, সর্দার এইরকম জায়গায় সর্দারে দাঁড়ায় বলে, শোনো যে মুহাম্মদ রক্তাক্ত অবস্থায় আছে, তোমরা মানুষ নাকি, আমি তার আশ্রয় দিলাম, শুনে নাও। এখন সব মক্কা ঠান্ডা, নবী আলাইহিসসালাম মক্কা ডুবছেন, আল্লাহ জানে এদের কি হবে, কিছু বলার নাই, নাহলে আল্লাহ রসুল মক্কায় ডুবতে পারেন না। এই জন্য বদরের যুদ্ধের পরে পরাজিত যখন হইল তাদের সৈনিকরা, তো মক্কাবাসী টাকার বিনিময়ে লাশ বিনিময় করতে চাইছে। মক্কার পরাজিত সৈনিকরা, মক্কার আবু জেহেল, আবু জেহেলের পার্টি এত মারাই গেছিল বদরে, বলছিল যে আমাদের লাশগুলো দিয়ে দেন, আমরা বড় অঙ্কের টাকা দিব। আল্লাহ রসুল বলছেন, নিষেধ করছেন, আমরা তো টাকা উপার্জনের জন্য যুদ্ধ করি নাই, জেহাদ কোনোদিন মালে গনিমতের জন্য হয় না, জেহাদ কোনোদিন ক্ষমতা দখলের জন্য হয় না, জেহাদ কোনোদিন কোনো দুনিয়ার স্বার্থের জন্য হয় না, জেহাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র লক্ষ্য, লিইলাই কালিমাতিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওয়াহদানিয়াত, তাওহীদ, একত্ববাদ প্রতিষ্ঠার জন্য আর তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য।
আর কোনো উদ্দেশ্যই নেই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যারা কাফের মকতুল হয়েছিল টাকার বিনিময়ে ফেরত দেন নাই, তবে এই সময় একটা কথা বলছেন, তোমরা রিকোয়েস্ট মানার মতো মানুষ না, তোমরা তোমরা অমানবিক আচরণ করো। মক্কা আমার জন্মগত বাড়িঘর, জন্মস্থান, আমার সাথী শুদ্ধা, তোমরা আমাদেরকে বের করে দিছ, 400 মাইল দূরে মদিনায় চলে আসছি, এখানেও শান্তিতে থাকতে দিচ্ছ না, 400 মাইল দূরে আছি আমরা, এখানে এসো যুদ্ধ করবার লাগি, এখানেও থাকতে দিব না, যে মানুষের স্বভাব। আমি যদি বিপদে পড়ি দিছে বাইর করে আমার মাঝের থেকে, তা আমার শত্রু আগে আরো মার দিব আমার, যেখানে যে হে নেই আর ওখানের মানুষে কি করব, নিজের দেশে জায়গা পায় নেই, হে নেই সেখানে, ও হেন বিরোধী, এহেন বিরোধী, কেউ আশ্রয় দিতে চায়। মনে রেখো, দুনিয়াতে আপন শুধু আল্লাহ, আর কেউ আপন নাই। এত কিছু অপরাধ পড়েও তিনি আমাদের জায়গা দেন, দরজায় খটখটাইলে দরজা খুলে দেন, হাত উঠে কাঁদলে জাত চাই দিয়ে দেয়, এমন সহজ আল্লাহ ছাড়া মাও না। মায়ে অনেক সময় দরজা বন্ধ করে দেয়, পুলিশ ডেকে ধরায় দেয়, আল্লাহ তাও না। পাহাড় পরিমাণ অপরাধ করো, চোখের পানি ছেড়ে দে, মাফ চাও, আল্লাহ কয় আমি জানি তুই কাঁদবি, আমি তো আগেই মাফ করে দিয়েছি, এমন আল্লাহ আমরা পাইছি। তখন হুজুর বলছিলেন, আজকে যদি জুবাইর ইবনে মুতাইম থাকত, সে যদি আমাকে রিকোয়েস্ট করত, তাহলে আমি লাশগুলো তাদের ফেরত দিয়ে দিতাম, টাকা নিলাম না, এলে কেননা আমি টাকার বিনিময় করতে রাজি না। মানুষে বলবে টাকার বিনিময়ে সে লাশ দিছে, পয়সার লুবি, এই জন্য যুদ্ধ জেহাদ করছে, আমার উম্মতের জন্য বড় ক্ষতি হবে, আমি তো উম্মতের কান্দারি। জুবায়ের ইবনে মুতাইম যদি আজকে থাকতো আর আমাকে রিকোয়েস্ট করতো, তাহলে আমি লাশগুলো দিয়ে দিতাম। সে মারা গেছে। এখান থেকে বোঝা গেল, কেউ যদি তোমাকে এহসান করে, মনে রাখা আমাদের একটা কুঅভ্যাস, অন্য তো অন্য, মা বাপ কি কষ্ট করে একটা সন্তান পালে, যখন বড় হয়ে যায় তখন তার মা বাপ তার কাছে মূর্খ মনে হয়, মূর্খ মনে হয়। তার শেখুল হাদিস ব্যারিস্টার মনে হয়, স্বেচ্ছা ব্যবহার করে মা বাপের সাথে, উস্তাদে কত কষ্ট করে একটা ছাত্রের জন্য, বাড়িতে নেয় যাইতে পারে না, নিজের ছেলে মেয়ের খবর নিতে পারে না, নিজের ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, মাদ্রাসার ছাত্রের জন্য জীবন দেয়, পড়ায়, তার খাওয়ার ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, সাধ্যমতো মেহনত করে,
নিজের পরিবারের উপরে প্রাধান্য দেয়, সেই ছাত্র বেয়াদবি করে, উস্তাদের কথা মানে না, চুরামি করে, ধোকা দেয়, পরিণাম বুঝে না। মান হাফারা বীরান লি আখিহি ফাকাদ ওয়াকা ফীহি, তুমি ধোকা দিবা, ধোকা খাইবা, তোমার ছাত্ররা তোমাকে ধোকা দেবে, অন্যের ক্ষতি করলা তো নিজের ক্ষতির ভিত্তি স্থাপন করলা, অন্যকে অপমান করলা তাহলে নিজের অপমানের রাস্তা সুগম করলা। তুমি ভাবছো আমার ক্ষমতা আছে, সুতরাং তাকে আমি তুচ্ছ তাচ্ছিল্যে ভাসায় দিলাম। ক্ষমতা তো নিয়ন্ত্রিত, কেউ না নিতে পারলেও একদিন দেখবো মরে রয়েছ, একদিন দেখবো তুমি পড়ে রয়েছ, চলতে পারো না, হাতে ক্ষমতার বড়াই করাও, পয়সার বড়াই করো, কারণের কথা মনে হয় না? এই দেশে অনেক কারণ রাস্তা ভিক্ষা করে, বড়াই করার মতো জিনিস যদি থাকে তো একটাই, যে তোমার নেসবত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহর বান্দা, এটা নিয়ে ফখর করতে পারো। তবে তুমি যে নবীর উম্মত, তুমি যে আল্লাহর বান্দা, এটা প্রমাণ করার দায়িত্ব তোমার উপর, তোমার কাজের দ্বারা, কথার দ্বারা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে পারলে সে তোমার আপন, আর কেউ আপন নেই, কেউ তোমার আশা পূরণ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। কেউ যদি তোমার প্রতি এহসান করে, আর আমি তো বলি অনেক ছাত্র বসে রয়েছ, সবচেয়ে বড় এহসান হলো তোমাকে আলিফ বাতা শিখাইছে, তুমি আলেম হইছ, হাফেজ হইছ, কারি হইছ, তার এহসান তোমার উপরে সবচেয়ে বেশি। মার গর্ভে জন্ম নিছ তুমি, মূর্খ হইতা, ডাকাত হয়ে যাইতা, জানি জানিয়া হয়ে যাইতা, চরিত্রহীন হয়ে যাইতা, মানুষত্ব মনুষ্যত্ব তোমার ভিতরে সৃষ্টি হইত না। যেমন মানুষের শরীরের আত্মা হইল আসল, না থাকলে শরীর পচে, ঠিক মনুষ্যত্ব হইল মানুষের আসল, আত্মা আছে, শরীর আছে, সব আছে, কিন্তু মনুষ্যত্ব নাই, তাহলে তুমি জানোয়ারের চেয়ে অধম। এই মনুষ্যত্ব শিক্ষা দিছে তোমাকে তোমার উস্তাদের, উস্তাদের গোলাম হয়ে যদি থাকতে পারো তাহলে তুমি সম্মানী হবে। বেয়াদবি করবা তাহলে তোমার ক্ষতি হবে, চরম ক্ষতি হবে, হয়তো এখন তুমি বুঝতেছ না। এহসান ফরামসি খুবই বড় অপরাধ, বেওফাই, বেইমানি। তোমাকে লালন পালন করলাম আমি, আজকে তুমি আমাকে এরম বলো? হযরত থানবী রহমতুল্লাহ এক ঘটনা লিখছে, কত ঘটনা! ছোট্ট বাবা বাচ্চা, বাবা বাচ্চারে কোলে নিয়ে বসে রয়েছে, কাকাইছে একটা কাউয়া, বাচ্চা কি করে জানেন না, আমার একটা ছোট নাতি আছে, জালে এই ফেলা, বাবার যে আব্বা এটা কি কাউয়া, দাদায় জব বাপে জব দিস, বাপ হইলে সাংঘাতিক বাপ আছে, তারিখ দেয়া লিখছে, কারণ তা জানা ছিল এরা ভবিষ্যতে সন্তানে মা বাপের সাথে কি করে, কি বেদনা, কি বেদনার কারণ হয়। আবার জিজ্ঞেস,
আব্বু এটা কি কাউয়া, এইভাবে 25 বার জিজ্ঞেসে 25 বার উনি জবাব দিয়েছেন এক বৈঠকে। জিগাইতেছে এটা কি, আব্বা বলছে কাউয়া, হ্যাঁ বুঝেই না জবাব, এটা যে তার জবাব হ্যাঁ বুঝে না, আবার জিগা হ্যাঁ খেলা আর কয়, এটা কি কাউয়া, এটা কি কাউয়া, হ্যাঁ এটা লিখে রাখছে। 25 বার জিগাইলে 25 বার আমি জবাব দিলাম, রাগ হইলাম না। এখন সে বড় হয়েছে, আব্বা উঠতে পারে না, বিছনার মধ্যে শুয়ে থাকে, ছেলেপেলেরা যায় উঠায় পেশাব করে খাবায়, এটি ঠিকই আছে, কিন্তু হুজুরের কাছে এসে কি বলে জানো, হুজুর কান্দে, আর সহ্য হয় না, মার কষ্ট সহ্য হয়, বাবার কষ্ট সহ্য হয়, দোয়া করেন ইমানের সাথে মত হয়ে যাক। কোন মা কোন বাবা তার সন্তান যত কিছুই হোক এরকম দোয়া চায় হুজুরের কাছে? আমার কাছে অনেকে এরকম দোয়া চাইছে, হুজুর আর সহ্য করতে পারছি, মা বাবার কষ্ট সহ্য হয় না, কিছু তো আর ভালো হবে না, ভাগ্যে যা আছে তাই করবে, ইমানের সাথে মৃত্যু হয়ে যাক দোয়া করে। সহ্য হয় না কি, মা বাপের কষ্ট না, যে মা বাপের যে পেশাব করে দে সাফ করুন লাগে, আসলে ওইটা কষ্ট হইতেছে। বিবি চিত্তে উড়ে অন্য জানে না, পারবো না আমি, তুই লোকরা গেলে তারপর আইসা বলে আব্বার কষ্ট সহ্য হচ্ছে না, আব্বার তো কষ্ট নাই, আব্বা তো বাচ্চা, আরে তুমি তুই লেখা পাও কি আরাম, এদিকে পাল্টাইতে পারে না, তুমি এরম ছিলা ছোট সময়, তা পাল্টাইতে হয়, ছোট সময় যেমন পায়খানা করে দিতা, এক পায়খানা করে দেবা বাবা, এইটি তোমার খারাপ লাগে, এই কাজগুলো তো মা বাবা করছে ছোট সময়, কোনোদিন বদ্ধ করে নাই, আইসা বলে না হুজুর আর সহ্য হয় না আমার বাচ্চার কষ্ট, দোয়া করে না ইমানের সাথে মরে যায়, এত ইমানের দরকারই নেই, এত ছোট বাচ্চা এমনি মরলেই জান্নাতে যাব, মানুষে এই দোয়া চায়, আল্লাহ বুঝো। বিছনার মধ্যে শুয়ে রয়েছে এই সময় আল্লাহই তা করে, ওই কাউয়ার মতন একখান কাউয়া বসে উপরে, ওই বাচ্চা ওই ছেলে এখন তো বয়স্ক, লক্ষ লক্ষ টাকা কামায় ব্যারিস্টার করছে, ছেলেরে বল কি কলে কাউয়া, আবার জিজ্ঞেস এইটা কি, তো বললাম না কাউয়া, কতদিন পরে আবার জিজ্ঞেস বাবা এটা কি কাউয়া, আর কয়বার জিগান, 3 বার তো বলে সারলাম, ঠিকই বলে মানুষ বৃদ্ধ হইলে মাথা নষ্ট হয়ে যায়, বাবা এটা কি, রাগ করে গড়তে বেরিয়ে গেছে, তখন বলছে আর জিগাম না একটা কথা শুনে যাও, খাতাটা ওঠাও বের করো দেখো, দেখো তো কি লেখা, লেখা ব্যারিস্টার সাহেব তার নাম লেখা, এত তারিখে এতটার সময় আমার কুলে বসে এই কাওয়া সম্বন্ধে 25 বার প্রশ্ন করছিলাম,
25 বারই আমি জব দিছি কাউয়া। হ্যাঁ, তুমি যে বারবার জিগাইছো, খুব মজা লাগতেছিল এদের লেখা। আমার ছেলে বারবার জিগাইতেছে, আমি জব দিতেছি, আমি খুব তৃপ্তি পাচ্ছি, কষ্ট লাগে না মনে। তুমি যখন বড় হবে, আমি যখন এইভাবেই জিজ্ঞাসা করব, তখন কি তোমার তৃপ্তি লাগবে নাকি অসন্তুষ্ট হয়ে যাবে, ঘর থেকে বের হয়ে যাবে? এটা প্রশ্ন দেয়া রেখে দিস। ছেলে এটা করতেছে, ভালো ছিল, বুদ্ধিমান ছেলে, বাপের পায়ে পড়েছে। আব্বা আমার বলেছে, আমি তো আসলে জিগাইছি, তোমার মনে হয় কি না যে ছোট সময়ে তোমাকে লালন পালন করতে গিয়ে তোমার মা বাবা তোমার জন্য কি কষ্ট করেছে, তোমার ব্যারিস্টারি পাশ করার জন্য, দাওরা পাশ করার জন্য আমার জমি বিক্রি করতে হয়েছে। এমনও আছে মা মানুষের বাড়ি কাজ করে, ওই কাজের পয়সার থেকে কাজ করতে হইতো না, তোমাকে পড়ানির জন্য মানুষের গ্লানি ভোগ করে, মানুষের বাড়িতে গ্লানি ভোগ করে, চাকরানি হইয়া পয়সা কামাই করে তোমারে পড়াইছে। এখন তুমি শেখুল হাদিসের মসনদে বসে মারে যাতা বলো, অবাস্তব বলতেছি? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান কর। দুই নম্বর কথা, কি অর্থ হইল আমি এই ঘটনার থেকে বুঝাইবার চাইলাম, নাফরমানি করো না, আর যে এহসান করছে এহসান মান থেকেও বেইমানি করো না, তোমার প্রতি তোমার মা বাপের এহসান, তোমার প্রতি তোমার উস্তাদের এহসান, তোমার প্রতি তোমার পিসাবের এহসান, তোমার প্রতি তোমার প্রতিবেশীর এহসান বড় হ্যাঁ ভুলে যায় না। আল্লাহর কত এহসান ভুলে যায় না। তাহলে কাদালিকা নানসা, তুমি ভুলে যাইবা, আমি আল্লাহও তোমাকে ভুলে যাব। খায়ের, আমি যেটা বলতেছিলাম যে আশ্চর্য আফসোস যেটা, সেটা হলে জুবাইর বিন মুতঈম মারা গেছেন কুফুরির উপরে, ইসলাম নিয়ে না। হুজুর এই ঘটনা কখন বলছেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছিল, যখন তার মৃত্যুর খবর আসলো আল্লাহর রাসূলের কাছে, তখন আল্লাহর রাসূলকে উনি জিজ্ঞেস করেন, আপনারা তো সে এহসান করছে, এখন সে মারা গেছে, কোনো লাভ হবে? তখন হুজুর খুব কাঁদছেন, আহ, আমি তাকে অনেক চেষ্টা করছিলাম, যদি খালি কালিমাটা পড়ে যেত, আমল করতো আর না করতো, বাকি কাম আমি করতাম, কিন্তু সে তো কালিমা পড়ে নাই। এরপরেও আমাকে যে আশ্রয় দিছে, এর একটা লাভ সে পাবে, আমি সেটা ভুলতে পারি না। নবী আলাইহিসসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার জীবনের সবচেয়ে দুঃখময় সময়ে দিন কোনটা? ব্যাখ্যা আছে অনেক লম্বা, হুজুর বলছেন ওই তয়াফের ঘটনা, আপনজনের হাতে যখন আমি রক্তাক্ত হইতেছিলাম, সবচেয়ে আপনজন যাদের উপরে আশা ছিল যে আমার কথা না রাখলেও শত্রুতা পোষণ করবে না, ওরা আমার কথা তো রাখলই না, তো আরামে আমাকে আসতেও দিল না, পানির পিপাসায় কলিজা ফাটতেছে, ক্ষুধার তাড়নায় আমি ভুগছি, লুক লাগাই দিছে, ফুলাফান লাগাই দিছে, আমার ইটাইতেছে, পাথর মারতেছে, ওটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখময় জীবন। সেই সময় আশ্রয় দিছিল জুবাইর বিন মুতঈম, এর একটা উপকার সে পাবে।
দুনিয়াতেও আখেরাতেও। আখেরাতে কি পাবে? আজাবের মধ্যে মনে করে একটু কম হবে। যেমন আবু তালেব সম্বন্ধে জিগাইলে, আবু লাহাব সম্বন্ধে জিগাইলে হুজুর এটা বলছেন, এদের যে এহসান আছে আমার প্রতি আমি এটা মানি, ফলে ওদের আজাব কম হবে। স্থায়ীভাবে আজাব দূর হবে না, থাকবে জাহান্নামেই, আজানের আজাবের পাওয়ার ডিগ্রি কম হয়ে যাবে। কথা বুঝো নাই? ছাত্র যারা ভালো, এরা একটা প্রশ্ন করতে পারে। কুরআন শরীফে আছে, ওয়ালা ইউখাফফিফু আনহুমুল আযাব, জাহান্নামে যাওয়ার পরে আযাব কে কমানো হবে না। আমি যে কথা বললাম এটার সাথে বিরোধ হইল না হইল না, আজকাল এগুলো বাইর করে বলে যেতে হয়। কারণ কি, মুসলমানরা গাফেল, আর যারা শত্রু এরা সোজা। এরা কোরআনের তে হাদিসের থেকে এইরকম জায়গাগুলো বাইর করে, যে তোমার হুজুরে যে ওয়াজ করলো, 2 ঘন্টা তফসির করলো, তোমরা খাওয়া দাওয়া খেলা দেখা ফেসবুক সব বাদ দেওয়া মসজিদে আইসা পাখির মতো বসে শুনলা, মারাত্মক ভুল কথা বললেন তুমি কেমনে? বলে যে দেখো কোরআনে লেখা আছে, ওয়ালা ইউখাফফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন, আল্লাহ তাদের সাহায্য করবেন না, আল্লাহ তাদের আজাবের মধ্যে ঘাটাইবেন না, কমাইবেন না। তুমি এত বড় হুজুর হয়ে এত বড় ভুল করছে, এই প্রশ্নটা তুমি বানায় জিগাইবা এই ক্ষমতা তো নাই, লেখাপড়া করো না, তো খালি ঘুরে সময় নষ্ট করে। কোরআন পড়তেছে, কেন আলিফ লাম আসলো, কেন ফায়াল হইল, কেন হাল হইল, এইগুলো তো ধার ধারে না। মিজান নহমিরা কিছু করে কিন্তু কোরআনের মধ্যে এটা ফিট করে না, নাহলে তারই তো আজকাল হইতো, আমি ওয়াশ করতেছি আজকাল হইতো। কিন্তু কাফেররা যারা ইসলাম বিরোধী তারা তো সজাগ, তারা তো ছাত্র এবং আলেমদেরকে জিনা করাইতে পারবে না, হারামি করাইতে পারবে না, তাদের মার দিতে হবে কোরআন দিয়ে হাদিস দিয়ে, ওটার গলত অর্থ বের করে। এই তো গলত অর্থ বের, তুমি হাক্কা বাক্কা কি করবে, জব দে দো, তোমার হুজুরে ঠিক কইছে একটার অর্থ কি, তুমি জব দিতে পারবো না। আমি নিজেই এটা বাইর করলাম, প্রশ্ন নিজেই বানায় গুল্লা বানায় তোমার মুখে ঢালতেছ। দেখো আল্লাহ কি করবে, আল্লাহ শেষ বিচার এত দেরিতে করবেন, বিচার করতেই চায় না। এই যে কোটি কোটি বছর পারে যেতেছে, বিচার করলেই তো জান্নাত জাহান্নামের প্রশ্ন আসে, এই জন্য উনি বিচার করে না করে না করে না করে না। আপনিও বুঝেন না, আমিও বুঝি না, হাদিসে আসছে কোটি কোটি আর বছর চলে যাবে বিচার হবে না, দুনিয়া নাই কেমন হয়েছে বিচার নেই, আল্লাহ বিচার করব না। বিচার করলে তো কতটি জাহান্নামে দিতে হবে, তুমি যদি বলে জান্নাতেও তো যাবে, এরা কষ্ট হবে, আর এমনি ছেলে দুইটা মা বাপ আছে দুইটা আরামে থাক, একটু কম আরাম হোক তো থাক, এখন একটারা জান্নাতে দিয়ে দিব আর একটা হ্যাঁ না ভু খাইবে পায়খানা খাইব, আল্লাহকে বিচারই করবে।
দুজনে এনে ঘুরে থাক, বরজখের মধ্যে থাক, জাহান্নাম তো রইল না। আল্লাহর চিন্তা হইলো এটা, আর তুমি বসে বসে আল্লাহ বিচার করেন, তারিখ দেন, তোমারটা তুমি বুঝো, তুমি বড় স্বার্থপর, কারণ তোমার ধারণা আমি জান্নাতে যাব, দেরি হয়ে যেতেছে। আরে মেয়া তুমি জান্নাতে যাবে এটা খেয়াল করো, বিচার করলে ওইটা যে জাহান্নামে যাবে সেটা আমি জানি না, আমারটা আমার, এইটা হলো স্বার্থপর মানুষ। শুনাছে আল্লাহ বিচার করবেন না, করবেন না, করবেন না, করবেন না। কোটি কোটি বৎসর যাচ্ছে, এরপরে কি হবে জানো? এই দুনিয়ার মধ্যে লিডার আছে না, ওখানে এই লিডাররা থাকবে না, হেন একদল লিডার বেরিয়ে সব জমা করব বর্জকের, যে কি করা যায় আর তো সহ্য হচ্ছে না। জান্নাতে যাবো না জাহান্নামে যাবো জানতেই পারতেছি না, আর তো সহ্য হইতেছে না, আর কত অপেক্ষা করুন। কি মনে করেন আপনারা কি করা যায়? পরামর্শ সভা, তখন সিদ্ধান্ত হবে, আমাদেরও সহ্য হচ্ছে না, আল্লাহ যাতে বিচার করে। আচ্ছা অপেক্ষা ভাল লাগে না, আল ইনতিজার আসাদ মিনাল মউত, অপেক্ষা মৌতে সেইতে কষ্টদায়ক, আর ভালো লাগতেছে না, অসহনীয় অবস্থা। আল্লাহর কাছে কাউরে পাঠায়া বিচারটা শুরু হয়ে যায়, এই ধারণা কোটি কোটি বৎসর দিলে আসে নাই, আল্লাহ আসলে বিচার করবেন, এমন সবার মনে আছে। যতদিন আল্লাহ করবেন না অতদিন মনে আসবে না, এখন আল্লাহ আসলে করবেন তো তাদের মনে আসছে, সবাই সিদ্ধান্ত করবে। আপনারা পাঁচজন লিডার বানাইল, আপনারা ব্যবস্থা নেন, তারা পরামর্শ করে ব্যবস্থা নিল, যে আমরা তো আর আল্লাহর সাথে কথা বলতে পারবো না, আমরা তো আসামির দল অথবা জামায়ের দল, সিদ্ধান্ত তো হয় নেই, কাদের মাধ্যমে নেওয়া যায়? তো নবী ছাড়া তো আর কাউরে দেখি না, নবীদের মধ্যে এক নম্বর নবী তো আদম, তার কাছে যাই, দল বান্ধে আদম আলাইহিসসালামের কাছে যাবে। আদম আলাইহিসসালাম বললেন, তোমাদের সব যুক্তি ঠিক, কাজটা আমারই করা উচিত, আবুল বাশার, কেরে জানো না আল্লাহ আবার কি বলছি না আমি কি করছি, আল্লাহ তো আপনার মাফ করে দিছে, তাহলে তো আপনার প্রতি খুশি, কেনা হাজার খুশি হোক, যে আল্লাহ মনে তৈরি করলো এত জান্নাতে, তার সাথে যে আমি বেইমানি করছিলাম এটা মনেতে যায় না, এই মুখ লয়ে আমি আল্লাহর সামনে কেমনে যাব, আমার দ্বারা এই কাজ হবে না। তবে আমার কাছে আসছো খালি হাতে ফিরবা না, আমি পরামর্শ দিই। আল মুস্তাশার মুতামান, নবীর সম্মান বাড়াই যাচ্ছে, তোমরা নূহ আলাইহিসসালামের কাছে যাও, দেখো যায় হ্যাঁ কি করে, সে দুনিয়াতে প্রথম রাসূল, তার কাছে গেছে, আমার ছেলে বদমাস আছে, বদমাস আছে এটা তো আমার কিছু আসা যায় না, হ্যাঁ বদমাস হয়েছে আমি কি করব, কিন্তু আমি তার কাছে আল্লাহর কাছে একটু দোয়া করছিলাম, আল্লাহ সব ডুবে যেতেছে, আমার ছেলেটাও ডুবে যেতেছে, তুমি বহুত বড় হাকিম, এইটা স্পষ্ট বলি নাই যে আমার ছেলেরে পানিতে বাস, এটা বলিনি, বলছে আল্লাহ আমার ছেলেটা মরে যেতেছে, তুমি কত দয়ালু,
ফাঁকি দেয়া উদ্দেশ্য কয়েক তখন যে আল্লাহ একটা ধমক দিল ছেলে বলতেছ যে তোমার সন্তানই না, যে সন্তান বাপের আদর্শ মানে না, যে ছাত্র তার উস্তাদের আদর্শে নাই সে ছাত্র নয়, সে সন্তান নয়, তার ব্যাপারে তুমি আমার কাছে অনুরোধ জানাচ্ছ, রিকোয়েস্ট করছ। তখন আল্লাহ আল্লাহ ভুল করছে, মাফ করে দেয়। এইটুক এর ভয়ে না আমাদের এইরকম করে মুসার কাছে যাবে, উনি একটা কারণ দর্শাবে, এরকম করতে করতে ঈসা আলাইহিস একটা কারণ দর্শাবে, সব নবীর কাছে ঘুরবে, তবে প্রত্যেক নবী আরেকজনের কথা বলে দেবে। সর্বশেষ ঈসা আলাইহিসসালাম তো একদম পাক, উনি বলবেন যে আমার তো নিজের কোনো চিন্তা ছিল না, কিন্তু একটা অসুবিধা আছে আমার, কি আমার হলে আর আল্লাহ মানতো, আল্লাহর ছেলে মানতো, আমার মারে আল্লাহর বিবি মানতো, যদি আল্লাহ এটা আমার জিগায় এই শরমে আল্লাহর কাছে যাব না, সর্বনাশ করছে আমার উন্মতে, আমার আল্লাহ মানছে, এই জন্য আমারও যাওয়া সম্ভব না। আমি পরামর্শ দিই সৈয়দুল আম্বিয়া আখিরুন লিন্নবুওয়াতি أغر للنبي نبوتي عليه علم إلى آخر شتى پورا من أستثنى محمد رسول الله صلى الله عليه وسلم كسر شرب وبرطان جبه নবী আলাইহিসসালাম বলবেন আলাল খবীর সাকাত্তা, জায়গা মতে আইসো, সুবহানাল্লাহ। উনি কার কাছে যেতে বলবেন, আর তো নাই কেউ, জায়গা মতে আসছো, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। লাহু মাকামুম মাহমুদ عسى أن يبعثك ربك مقاما محمودا فرنك دمنا عسى أن يبعثك ربك مقاما محمودا الله يبقى بصرك إتاك شفاة كبرى بولي إتر نمكي এখানে তিনি শাফাত কি করবেন, সমাজের মধ্যে ভুল ব্যাখ্যা আছে, উনি সিজদা করবেন। আর একজন উম্মত যতক্ষণ পর্যন্ত ক্ষমা পাবে না ততক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ হাজার কইলেও মাথা উঠাবেন না। যখন বলবে সব উম্মতরে ক্ষমা করে দিলাম তখন মাথা উঠাবে, ভুল তথ্য, বেকার কথা, সাংঘাতিক গলত কথা, এখন তো বিচারই হয় নাই, এখন তো বিচারই হয় নাই, ক্ষমা চাবেন কেমনে, সাফাত কারে কয়, বিপদে পড়ছে তার জন্য সুপারিশ, বিপদে আসে নাই, বিচারই নেই, গলত একটা কথা পুরো সমাজে মশহুর আছে, আর এভাবে ওয়াজ করে মানুষে নাড়াই থাকবি লাগা। তিনি বলবেন আমি সুপারিশ করব, হুজুর সিজদায় পড়বেন, যেহেতু আল্লাহ বললেন তোমার সুপারিশ গ্রহণ করব,
খুশিতে সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলেন ইরফা রাসাকা ওয়াসাল তুতা, মাথা উঠাও, তুমি যাব আমার কাছে চাবে, তোমার জন্য তোমার উম্মতের জন্য আমি তাই দেব। আল্লাহর নবী বুকা নাকি, উনি বলবেন যে আল্লাহ বিচার তারিখ ঘোষণা করে বিচার শুরু করে দেন। আদম থেকে নিয়ে যে হাজারো লক্ষ নবী তার উম্মত সবই তো আটকা পড়ে রয়েছে, বিচার শুরুই হয় নাই। নাজাত মুক্তি কে পাবে না পাবে কিছুই তো প্রশ্ন আসে না, বিচারই শুরু হয় না, আদালত বন্ধ। হে রব্বুল আলামিন, দয়া করে আপনি আদালতে বিচার শুরু করে। আল্লাহ বলবেন যে এত তারিখতে বিচার শুরু হবে। এই নবীর সুপারিশ গৃহীত হইল, এটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য নয়, বরং আদম আলাইহিসসালাম থেকে নিয়ে 1.5 লক্ষ নবীর সমস্ত উম্মতের জন্যই এই আদালত খোলার সুপারিশ গৃহীত হইল। এই জন্য এটা সাফাতে কুবরা, শুধু যদি মুহাম্মদী উম্মতের জন্য হয় সাফাতে কুবরা হইল না। সাথে কোরআনের সুগর আছে বড়টা, বড় কেমনে হইল এটা, যে সব উম্মত উপকৃত হচ্ছে, সব নবীদের উম্মত উপকৃত হচ্ছে, শুধু উম্মতে মুহাম্মদী নয় 1.5 লক্ষ নবীর উম্মত উপকৃত হচ্ছে, এই জন্য এটাকে সাফাতে কুবরা বলা। এই বিচার শুরু হবে, বিচার শুরু হওয়ার পরে এখন হাফেজরা সুপারিশ করবে, আদালত খুলছে, কারি সাহেবরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, জমিনে সুপারিশ করবে, নামাজে সুপারিশ করবে, কোরআনে সুপারিশ করবে, এই সব আমলে সুপারিশ করবে, করছে করতে 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 শেষ পর্যন্ত সামান্য মুষ্টিময় এরা জাহান্নামে যাবে। যখন জাহান্নামের সময় কমপ্লিট, এখন জান্নাতে যাওয়ার সময় হয়েছে, আজাব টাজাব দিয়ে ঠিকঠাক করছে, তখন কোন রেওয়ায়েতের দ্বারা বোঝা যায় ফেরেশতারাও সবাদ করবে। আল্লাহ বলবে আখরিজু মান কানা ফি কলবিহি যাররাতুন মিন ঈমান, যাও। আর আসল রেওয়ায়েতে বোঝা যায় আল্লাহর রসুল বলবে যে আল্লাহ অপরাধী, এরা তো অপরাধ করছে, তুমিও তো শাস্তি দিলা, এখন দয়া করে ক্ষমা করে দাও। আহ কি ব্যথা নিয়ে বলবেন, সেই নবীর প্রতি আমরা দুরুদ করি না, আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম ও বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তখন আল্লাহ বলেন যাও আখরিজু, তোমার উম্মতের যারা আছে জাহান্নামে সব দূরে নিয়ে আসো জান্নাতে। হুজুর যাবেন, যা নিয়ে আসবেন, দেখবেন, চিনবেন, ছায়ের মধ্যে চকচক চকচক করে, ধুলাবালির মধ্যে যখন শুকনা থাকে দেন না, কেমন জানি একটা চিলিক মারে ছোট ছোট দানা দানা, এটা লাগে না আমাদের দেশের মানুষকে, এটা কারণের দন। ঠিক আগুনে পড়ছে, জাহান্নামে ছাই হয়েছে না, এই ছায়ের মধ্যে ঝকঝক করতেছে, এগুলো কি? ওই যে ঈমান, সব শরীর পুরো ছাই হয়ে গেছে, ঈমানের মধ্যে আগুন লাগে না, অনুপরিমাণ ঈমান, যেটা আর অংশ ভাগ করা যায় না, এত অল্প ঈমান, সেটাও ঝকঝক করতেছে।
সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, অনেকের সপুরে সাই সিজদা জায়গাটা চকচক করতেছে, পরেও বের করব। আর অনেকের কিছুই নেই, ইমান তো আগুনে লাগে না, ইমান তো আল্লাহর প্রতি, আল্লাহর মধ্যে আগুন লাগে না, ইমানের মধ্যে আগুন লাগে না। ওই ইমান যে সামান্যতম এত অল্প অংশ যেটাকে আর ভাগ করা যায় না, এটা আমাদের পরিভাষায় অনুপরমাণু বলে, যেটাকে আর ভাগ করা যায় না, এত অল্প, এটা চকচক করতেছে, এটাকে নিয়ে আসবে। এই পরিমাণ আইনিয়া নাহরুল হায়া জান্নাতের দরজার কাছে একটা নাহর আছে, সমুদ্র আছে, এটার মধ্যে এইটা সার্বে সেকেন্ডের ভিতরে বিরাট সুন্দর স্বাস্থ্য, চেহারা আলোকিত, 30 বছরের যুবক হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, উম্মতানা শেষ। এটা নবীর সর্বশেষ সাফাত হবে, সাফাতে কুবরা না। আল্লাহ জিগাবেন কি খবর, করে আল্লাহ তোমার দয়া সব নিয়ে আস, আর নাই না দেখো চিন্তা করে কোনো হ নাই, তুমি যা আনছো এর চেয়ে অনেক বেশি রয়ে গেছে, এগুলো তোমার কারণে, তোমার মহব্বতে আমি যেতেছি। আল্লাহ জাল্লা শানহু ওদেরকে বের করে নিয়ে আসবে, তার সংখ্যা এতদিন পর্যন্ত হাফেজ কারি সবার সুপারিশে যা বাইরেছে, নবীর মহব্বতে যা বাইরেছে, এর তুলনা আরো অনেক বেশি বের হয়ে আসবে। হাদিসে আছে সর্বশেষ ব্যক্তি যে, এর আসার ইতিহাস শুনছেন না, হাসির হাদিস কয়, সর্বশেষ ব্যক্তি যেটা বের হবে, কি তফসির করবো আমি, কোন মন গেছে গা ওই দিকে, সে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ কেউ তো নাই জাহান্নামে আমাকে ছাড়া, আর আছে কাফের, জাহাল্নি আজকাল মখলুকাত, আমি কি ইমান তো আনছিলাম, আমার এত অভিশপ্ত বানায় না, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, আমি জানি আমার আমল নাই, শুধু একটা কথা কি, জাহান্নাম তো উঠে কিনারার মধ্যে রেখে দেব। বারবার বারবার যখন আল্লাহর কাছে সে এরকম রিকোয়েস্ট করবে, আল্লাহ বললেন দেখো এটুক করার পরে আবার কিছু চাইবে নাকি, মানে না আল্লাহ কসম আর কিছু যাবো না, শুধু এতে উঠে দিলে, আচ্ছা ঠিক আছে, ফেরেস্তার অর্ডার দিবে জাহান্নামতে বাইর করে, জাহান্নামের দিকে মুখটা রাই খেয়া খাড়া করে দেব জাহান্নামের পাশে, কিছুক্ষণ থাকবে, কতদিন থাকবে, সহ্য হয় নাকি, মানুষ যত আরামই হয় খালি আরাম বাড়ায়, মাদ্রাসার মধ্যে মাটি আছে, কলে হুজুর ফ্লোরটা করে দেন, দিলাম ফ্লোর করে, কলে পাংখা লাগাই দেন, দিলাম পাংখা লাগাই, এখন কো ফ্লোরটা টাইলস করে দেন, দিলাম টাইলস করে, ওদের মধ্যে উপর দেয়া কার্পেটিং করে দিলেন, দিলাম কার্পেটিং করে, এখন কয় এয়ার কন্ডিশন লাগাই, জনগণের পয়সা দিয়ে এয়ার কন্ডিশন লাগানো যাবে, জরুরতের কারণে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এইটা দিয়ে এত আরাম বিলাসী, হয়তো একদিন তাই হবে, যুগ যেভাবে হইতেছে
এক এক ছাত্রে চারটা পাঁচটা জামা, তিনটা চারটা টেলিফোন, ইটা পয়সা তোমার জায়গা পাইতেছে না। তারা বিপরে 1 লাখ পায়, 2 লাখ, 3 লাখও পায়, কি করবো এই টাকা দেয়? আল্লাহ কিভাবে যে হালাক করবো আমরা আল্লাহ জানে। একদিন দেখা যাবে রুমে রুমে হয়েই তো গেছে, মসজিদ তো প্রায়গুলোই ঢাকায় এখন এয়ার কন্ডিশন। আমার একজনে প্রস্তাব করছে মসজিদটা এয়ার কন্ডিশন করে দিই। আমাদের আগে দেখে এলো, দেখে দেখো আজীব ধরনের মসজিদ, এই মসজিদের ডিজাইন কেটা করছে যে ডিজাইন, কিন্তু আমি যেভাবে ডিজাইন করছি সেভাবে করা সম্ভব হয় নাই। অনেক কাজ এখনো আমার যে ডিজাইনে আছে এটা নাই এখানে, কারণ এখন তো মসজিদে যখন করছিলাম তো 25 ফিট উঁচা, বড়তে বড়তে হয়তো বারিন্দা মাথা লাগে লাগে ভাঙতে হবে, আর কিছু করে লাভ নাই। 25 ফুট আগে দিন যত যাইতেছে আরাম খারি বাড়তেছে, কতক্ষণ পরে আল্লাহ আর একটা কথা শুনবা, কি কথা বলতে যাও? মাঝে মাঝে ভালোই লাগে আল্লাহর লোকের কথা বেশি কইবার সুযোগ পাইতেছে। আল্লাহ এই যে বাতাস আয়ে স্ফুলিং আসে সহ্য করতে পারতেছে, সামরাটি ফুরে যেতেছে, মুখটা ফুরে যেতেছে, খালি দয়া করে মুখটা ওইদিকে ফিরে সহ্য করতে পারতেছি না। হার রাহা আমার জ্বালায় ফেলতেছে, জাহান্নামে বাইরে কোনো লাভ হইল না, আমার শরীর জ্বলে যেতেছে এই অগ্নি হাওয়া। পিঠে লাগতো তাও একটা কথা আছে, মুখে লাগতেছে না, কিন্তু এটা নাজুক অঙ্গ, পিঠে তো অনেক সহ্য করা যায় কিল দিলেও, কিন্তু নাকে যদি কিল দে নরম নাজুক। আল্লাহ লাতা জালনি আসকার মখলুকাত, আল্লাহ জবাব দে, মাগ দ্বারা কয়া বনি আদম, বুখারীর হাদিস, মাগ দ্বারা কয়া বনি আদম, তোমার মতন এমন বেঈমান তো দেখি নাই, ওয়াদা খেলাফি করে তো দেখি নাই, সারা জীবন আমারে জ্বালাইছ, এখন জান্নাত কবর জাহান্নামের তো আমারে জ্বালাইতেছ, বললাম অল্লকে ওয়াদা কি করলা, এখন যে ওয়াদা ভুলে গেছ, আল্লাহ তো জানাই সে কি করবে জানে না। এটা তোমার আমার মন ঠিক করার জন্য হাদিস, আল্লাহ তুমি তো আল্লাহ, তুমি তো আল্লাহ, আমি তো জানি না ভবিষ্যতে যে এমন গরম লাগবে, তাইলে কি আর ওয়াদা করতাম? আচ্ছা ঠিক আছে, আরো এই মুখটা ফিরাই দিলেই তো হইব, বলে হ আর কিচ্ছু চাইতাম না, দেখো চিন্তা করে আবার চাও না, আল্লাহ আর কিছু চাও, তোমরা তো আগে হেসে দিছো না। এই হাদিসটার নাম হল হাসির হাদিস, শুনে যারা হেরাও হাসে, যারা পড়ায় তারাও হাসে, এবং এই বান্দারি অবস্থায় আল্লাহ হেসে দিছে, উস্তাদরা হাসছে তোমরা হাসতেছ। আল্লাহ জাল্লা শানু দেখ, ঠিক ঠিক আছে মুখটা ফিরাইছে, যা মুখটা ফিরায় কোন দিকে করছে জানো? জান্নাতের দিকে, জান্নাত দেখা যায়, হায় রে হায় জান্নাত দেখা যায়। এখন ওদিকে যাতনা তো কমছে, ফ্লোর পাইছে, এখানে এয়ার কন্ডিশন দেখে আয়রে কি উর দেখা যায়, হায়রে কি সুন্দর শরবত খাইতেছে, হায়রে দুইজনে কেমনে হাতে দুইজনে ধরে হুরে আর হারে মিলে কেমনে এরকম করতেছে, আর সহ্য হয় না। আল্লাহ আরেকটা কথা কই বলছি,
কি? তোমার লোক তো বেয়াদবির শেষ নাই, আর কত বেয়াদবি বলব? আর একটা কথা, আমার একটু দরকার কাছে নিয়ে দেও, দূরের থেকে ভালো করে দেখা যায় না। আল্লাহ বলে তুই তো সাংঘাতিক শালাক দি, আস্তে 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 দরজা দেবে তা, পরে আবার ভিতরে দেবে চাইবে নাকি? কনে না আল্লাহ, আর একটা কথা কোন হাদিসে আছে, অনেক ওয়াদা টদার পরে দরজার কাছে নিব। তখন তো ভাই বুঝোই ঘুরে ডাকে, সর্ব এখন তো টিকতেই পারতেছে না। আবার আর একটা কথা কব, জীবনে আর কব না। আল্লাহ বলেন মাঘ দ্বারা কয়া বনি আদম, বনি আদমের চরিত্র বড় ওয়াদা খেলাফ। কি চাস একটু ভিতরে যাবেন, ঘুরে আয়া পড়ব, খালি দেখে আয়া পড়ব। এই সময় ফাজাহেক আল্লাহ, আল্লাহ আয়েশা দিছেন বান্দার এই অবস্থা, আল্লাহ আয়েশা দেখুন, যাও তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম, যে জান্নাতটা দেখতেছ এর দশটা তোমাকে দান করলো। আখিরু মান দাখালাল জান্নাহ, সর্বশেষ জান্নাতি, উতাকাউল্লাহ, এদের কোনো আমল নাই। আল্লাহ যেমন নাকি আমাদের দেশে বৎসর শেষ হলে, স্বাধীনতা দিবস আসলে সরকার কিছু কয়েদিকে স্বাধীনতার সুবাদে এমনিই মুক্তি ঘোষণা করে দেয়, এইভাবে আল্লাহ পাক জাহান্নামীদের মুক্ত ঘোষণা করে দেবে কাফের সারা। কিন্তু এনে লেখা থাকবে উতাকাউল্লাহ, আরবিতে লেখা থাকবে, এর অর্থ হইল এদের কোনো আমল নাই, আল্লাহ দয়া করে এদের মাফ করে দিছে, এদের কোনো আমল নাই। এর জান্নাতে ঢুকবে সবাই দেখে খালি উতাকাউল্লাহ, উতাকাউল্লাহ মানে তোমরা কোনো আমল নাই, আল্লাহর দয়া। লজ্জা পায় যার কাছে যায়, তার কপালের ভাই চায়াতে বুঝেন না, খালি যদি আপনার দিকে সায়াতে স্মরণ লাগে না, তখন আবার এর ব্যক্তি মিললে আল্লাহর কাছে যাইব। আল্লাহ যখন জান্নাত দিবা, তো জান্নাতিদের তো মনের সব আশা পূরণ করার কথা, কত ঠিক এই শব্দটা না থাকলে হয় না, এইটার জ্বালায় তো শান্তি পায় না, খালি মানুষ দৌড় বেড়ায় দেখবার লাগি আর বলে উতাকাউল্লাহ, উতাকাউল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটাও শেষ করে দিলাম, ফিহা মা তাস্তাহিল আনফুস, যা মনে শান্তি তা করলাম, এখন আর চিনা যাবে না কে আমল করছে না করছে, একসাথে জান্নাতে থাক। আমি বলতেছিলাম যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাফাত করবেন, সাফাতে কুবরা কোনটারে বলে, এইটারে বয়ান করে যারা নেই এমন ভাবে বয়ান করে যে মরণ বিচারের আগেই তাদের জান্নাতে ঢুকাই দেয়। তো যদি তাই হয়, বিচার না হয় আগেই আল্লাহ সব মাফ করে দেয়, তাহলে খামা খায় কষ্ট করে লাভ আছে? শেষ পর্যন্ত আল্লাহ রসুল সিজদাত করে তো আগে মাফ করে, আর কষ্ট কি? একটা ভুল ধারণা সমাজের মধ্যে আছে, আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। সাহাবায়ে কেরামের কথা বলতেছিলাম যে ওই যুগের লোকের মধ্যেও একটা ওয়াফাদারি ছিল, ওয়াদা খেলাফি করত না। এরকম আরো ঘটনা আছে, তবু মনের মধ্যে চিন্তা আসছে আমরা উমরা করতে যাই, যদি আবার বাধা দেয় না, তো
এটার কিছু আংশিক গতকালকে গেছে, গত সপ্তাহে গেছে। আবার মনের মধ্যে সন্দেহ আছে যে ইসলামের আগের থেকে হেরামের মধ্যে কতল কেতাল করা যায় না, শুধু চার মাস না, মুঠেই না। এখন যদি আমরা যাই ওখানে, ওখানে যদি ওরা যুদ্ধ শুরু করে দেয়, তাহলে আমাদের জন্য এই বাইতুল্লার সামনে কত্ল কেতাল করা এ কি জায়েজ হবে? তখন আল্লাহ আয়াত নাজিল করছেন, আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস। শাহরুল হারামের ইজ্জত দেওয়া, হারাম শরীফের ইজ্জত দেওয়া তাদেরও দায়িত্ব, তোমাদেরও দায়িত্ব। তারা যদি শাহরুল হারামে তোমাদের উপরে হামলা করে, এর বিনিময়ে তোমরাও হামলা করো, তোমরা দায়ী না। যারা প্রথমে হামলা করছে তারা দায়ী হবে। তোমরা তো দেফাই, তোমার পিঠের মধ্যে একজনে পিটাইতেছে, তখন তুমি এই মনে করে যে মসজিদে বসে রয়েছি, দেহা পিটাইতে থাক, মসজিদে তোমার ধরে পিটাইতেছে, তোমার বাচ্চা তোমারও পিটাই দিব। আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, শাহরুল হারামের ইজ্জতের বদ্দা ইজ্জত তারা হামলা করে বেহুরমতি করছে, এটা তারা করছে দেফাই, তোমরাও তাদের উপরে হামলা করতে পারবে। ওয়াল হুরুমাতু কিসাস, এখানের ইজ্জত এটাই, তোমাদের কতল করছে এর বিনিময়ে তাদের কতল করবে, এটাই। তবে সীমা লঙ্ঘন করো, তারা তোমাদের একটা ধাক্কা মারছে, তুমি একেবারে ধাক্কা মারিয়া তোলার মেরে মেরে দিলা, এটা করো না। فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم, এই মাসে যদি তারা সীমা লঙ্ঘন করে, তারা যে পরিমাণ তোমাদের উপরে প্রতিশোধ নেয়, আক্রমণ করে, ঠিক সেই পরিমাণ তোমরাও প্রতিবাদ প্রতিহত করবে, বেশি করো না। ফামানি ইতাদা আলাইকুম, কাফেরদের যারা তোমাদের সাথে সীমা লঙ্ঘন করে, বাইতুল্লাহ হেরামের ইজ্জতকে নষ্ট করে, ফাতাদু আলাই, ছাত্ররা জানো তোমরাও সীমা লঙ্ঘন করো, এদের অর্থ হইল মুশাকালা বলে, বালাগতে মুখতাসারুল মানিতে এই একটা উসুল করে এসো মুশাকালা, যে শব্দটা আমি কইলাম তুমি জবাবের মধ্যে ওইটি বললা, অর্থ এক না, কাজটা এক ধরনের। এই জন্য যেমন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তোমরা মক্করবাজি করো, আল্লাহ মক্করবাজি করে, তোমরা আল্লাহরে ধোকা দেও, আল্লাহ তোমরারে ধোকা দেয়। জবাব, তারা যে শব্দ ব্যবহার করছে ওই শব্দই আল্লাহ ব্যবহার করে, এটাকে মুশাকালাতান বলে। প্রথমটা হাকিকি মানা, দ্বিতীয়টা মাজাজি মানা, প্রথমটা প্রকৃত অর্থ, দ্বিতীয়টা রূপক অর্থ। তুমি যেহেতু আমার থাপ্পড় দিছ, আমিও তোমার থাপ্পড় দিলাম, তো কাজের মধ্যে মিল, তুমি থাপ্পড় দিছো সীমা লঙ্ঘন করছো, আমি যে থাপ্পড় দিছি সীমা লঙ্ঘন করি নাই, কিন্তু তোমার সীমা লঙ্ঘনের জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে আমিও সেটাই ব্যবহার করা, এটা মুশাকালাতান বলে। জাহিরিভাবে দেখা যায় তুমি যা করছো আমি তাই করছি,
এতে এনেছে, তারা সীমা লঙ্ঘন করেছে, তুমিও সীমা লঙ্ঘন করো। তার লোকে সীমা লঙ্ঘন করার অনুমতি দিতে পারে? এটার অর্থ হলো তারা যেহেতু সীমা লঙ্ঘন করে ফেলছে, এটাকে দেফা করো, প্রতিহত করো। এখানে অর্থ হইল প্রতিহত করো, তারা সীমা লঙ্ঘন করেছে, তোমরা প্রতিহত করো। অর্থ একটা না, তার অর্থ হইল হাকিকি অর্থ, আর আমাদের তো হইল রূপক অর্থ। শব্দের মিল আছে, অর্থের মিল নেই, এটাকে মুশাকালাতান বলে। যারা বালাগত পড়ছ তারা বুঝবা। ফামানি তাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম। সাবধান, যে পরিমাণ তারা করছে এর বেশি করো না। আমাদের দেশে দেখা যায় এখন সারা দুনিয়াতেই ছেলে অপরাধ করছে, এখন ছেলে পলায়া রয়েছে, ভাগছে, দায়িত্ব হইল ছেলের অপরাধ, ভাগছে পলাইছে, বাইর করে আনো, বাপেরে ধরে, ভাইয়েরে ধরে, মায়েরে ধরে। শরীয়ত এটার অনুমতি দেয় না। হ্যাঁ, যদি মা বাপে কায়দা কৌশল করে তারে লুকায় রাখে তাহলে মা বাপে ধরবে। মা বাপ জানেই না শয়তান শয়তান হয়েছে, ছেলে শয়তান, হ্যাঁ কোথায় গে খুন করে বই রয়েছে, মেয়ে দর্শন করে মারে বলছে। এটি বাপে চায় নাকি, মা চায় নাকি, ভাই চায় নাকি? কিন্তু তারে ধরতে মা বাপ ব্যাকট্রেনে জেলে ফেলা, এ সীমা লঙ্ঘন। হ্যাঁ, শরীয়ত এটার অনুমতি দেয় না। আমার জন্য আমার ছাত্রকে কষ্ট দেওয়া, ছাত্রের জন্য আমাকে কষ্ট দেওয়া, আমি অপরাধী হইলে আমার শাস্তি দাও, আমার ছেলেকে কেন শাস্তি দিছে অপরাধী আমি? শরীয়ত এটা এগ্রি করে না। ফামানি তাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহ। তোমার উপরে আক্রমণ করছে এটাও আমি জানি, উল্টা পাল্টা আক্রমণ প্রতিহত তুমি করতেছ, ভয় করিও আল্লাহকে, এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করিও না। ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। তারা আগে হামলা করছে, তোমরা প্রতিহত করতেছ, এই জন্য আমি কিন্তু সীমা লঙ্ঘন করব না। এই দুইজনের মধ্যে আবার বিচার হবে, সে তোমার একটা থাপ্পড় দিছে আর তুমি লাথি মারছ, তাহলে তোমার গুনাহ বেশি হয়ে গেছে। তা আমি যে কাফের না মুসলিম এটা দেখব না, তুমি মুসলিম হয়ে যদি সীমা লঙ্ঘন করো, সে যতটুক তোমার ক্ষতি করছে বেশি করে ফেলাও, তাহলে কিন্তু আমি তার সাথে হয়ে যাব, তোমার সাথে থাকবো না, কারণ তুমি গুনাহ করছো, আমি গুনাহগারের সাথে থাকি না। দেখছেন আমাদের আমলা কেমন, কত বড় ইনসাফ, কত বড় আদল। একজন কাফের কেউ তুমি অপরাধের ক্ষেত্রে সীমাতিক্রম হয় এমন শাস্তি দিতে পারবো না। কোনো কাফের এই কথা বলে অমুসলিম কোনোদিন তা করে? আবার বলে মুসলিম জঙ্গি, মুসলমানের মধ্যে সভ্যতা নাই, মানবতা নাই। দেখো কোরআনে আল্লাহ কি নির্দেশ দিছে, তুমি আমাকে একটা থাপ্পড় দিছো, আমার ক্ষমতা আছে তোমার গুলি মেরে ফিনিশ করে দিতে পারি। আল্লাহ বলে না, সে তোমার থাপ্পড় দিছে, তুমি একটা থাপ্পড় দেওয়ার অধিকার রাখ, এর বেশি যদি করো তা আমি তোমার সাথে নেই, তার সাথে। কেন? যে গুনাহ তোমারটা বেড়ে গেছে, তাহলে সে মজলুম হয়ে গেছে, আমি মজলুমের সাথে। কাফের কাফের হইল, আমার বান্দা তো
হ্যাঁ, কাফেরির কারণে শাস্তি আসবে। যতদিন দুনিয়া আছে ততদিন তার আমার খাবাইতে হয়, পড়াইতে হয়, পানি দিতে হয়, আমার একটা দরদ আছে না? তুমি তার উপরে সীমা লঙ্ঘন করছ। অমুসলিম যারা তোমার পার্শ্বে থাকে, তোমার দেশে থাকে, তুমি তাদেরও শুভাকাঙ্ক্ষী হইতে হবে যেন তোমার সে মুসলমান হয়ে যায়। তার মনে কিছুটা ইসলামের ভাব আসছিল, এখন আরো বিদ্বেষী হয়ে উঠতেছে। একই ভাব কেন হয়েছে আল্লাহ জানে। কাদিয়ানি যে এত বিরোধী, আরো কত মানুষ হলো বেদাতি নিয়ে কত ঝগড়া, এটা কিছু খবর নেই। এমন দ্বন্দ্ব আলেমদের এমন ভাবে গাইলিতেছে, আলেমরাও কম না, এমন ভাবে তাদের প্রতিহত করতেছে, মনে হয় একজন আরেকজনের জানের শত্রু হয়ে গেছে। সবচেয়ে আপন ছিল যারা, তারা পর এমন হইল যে অতীতের কোনো ইতিহাস নেই। বাংলার দেশে জমিনে আলেমের বিদ্বেষ, মুসলমানের ভিতরে তাও একই বিশ্বাসের, একই আকিদার, একই দেওবন্দি আকিদার, এত দ্বন্দ্ব ব্যক্তি পর্যায়ে ছিল, এখন দলগত হয়ে যেতেছে, অস্থির হয়ে যেতেছি। কি আমরাই করতেছি, কি ওরাই করতেছে, ওরা আমাদের দেখতে পারতেছে না, আমরা তাদের দেখতে পারতেছি না। আমাদের দুইজনের মধ্যে মিল করবে এরকম তৃতীয় ব্যক্তি পাওয়া যাচ্ছে না। কি পেরেশানির মধ্যে পড়লাম, এত বড় বিপদে তো জীবনে পড়ি নাই আজ পর্যন্ত। এ কি হচ্ছে? একই ভাইয়ে ভাইয়ে তলোয়ার উঠাইতেছে, কোথায় দিনের কাজ? এটার নাম দিনের কাজ? দুনিয়া দাঁড়িয়ে এসে গেছে মনে হয়। একজন আলেমকে গালি দেওয়া এটা সহজ কথা নাকি? যেটা নবীর উপরে যায় লাগতেছে, একজনকে মুসলমানকে গালি দেওয়া এটা আলেমের জন্য শোভনীয়? তুমি তো মুরব্বী, তুমি তো বুকে নিবা, ওর বুঝ কম, ওরে বুকে নিয়ে বুঝাইবা। কোনো মানে না, না মানো, তোমার বাচ্চা এত মানে না, পরে বড় হয়ে মানে না, বুঝে না, বুঝাইবার চেষ্টা করো। যেদিন বুঝবে ওই দিন মানবে। তোমার চেষ্টা হবে বুঝানি, থাপ্পর না, গালি না। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হ্যাঁ, যদি গালি দেয়, তুমি গালি না দিয়ে একটা ভালো কথা বলো। বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি হিয়া আহসান। যে বড় হয় তার কলিজাটাও বড় করতে হয়। আলেমরা তোমরা বড়, তোমাদের কলিজা বড় করো। সাধারণ মানুষ এরা ছোট, এদের কলিজা ছোট। আমার এক মুরব্বী আমাকে নসিহত করছিল এই মাদ্রাসা সম্বন্ধে, জিজ্ঞেসিলাম যে আমি তো জমি বিক্রি করিয়া মাদ্রাসার হুজুর আরে বেতন দেই, নিজের জমি বেশি, ছাত্রদের খোরাকির বাউ করি, বিপদে সারাদিন পাগলের মতন না খায়া, একদিন দেড় দিনেও খাইছি আমি, হাইটা হাইটা আসছি রৌদ্রের মধ্যে, আর গেছি টিকাটুলি মসজিদে পাঁচবার গেছি দিনে, হাইটা হাইটা গেছি আইছি। এত কষ্টের পরেও ছাত্রদেরকে আপন করতে পারি না, উস্তাদদেরকে আপন করতে পারি না। সবচেয়ে কষ্ট পাই এই ছেলেই যখন আমারে গালি দেয়,
মুহতামিমি করেন, যোগ্যতা নাই কিছু নাই, খাওয়া সন্ধ্যাটা সব গালি দেয়, টাকা নাই ইমাম দেই, আমার বেতনের টাকাটা তাদের দেয়া দেই, কি বিপদে বললাম আমি আমার মুরব্বীরে জানাইলাম যে আমার বিতৃষ্ণা এসে যেতেছে আলেমদের প্রতি, এরা এটা বুঝে না আমি এত কষ্ট করতেছি ভাঙ্গা মাদ্রাসা। তখন উনি আমাকে একটা নসিহত করলেন, আমি এটা আজ পর্যন্ত বুঝি পালন করি, এই মাসা দায়িত্ব নেওয়ার 2 বৎসর পরে উনি বললেন, 2 বৎসর কষ্ট করে জিগাইলে আমারে, প্রথমেই জিগাইতা তাতে 2 বৎসর কষ্ট হইত না, শুনো সিনাটা আছে না সমুদ্র বানাও, দিলটাকে সমুদ্র বানাও, অশান্তি থাকবে না। এটার কি অর্থ দেখো, সারাটা শহরের মধ্যে কি পরিমাণ পায়খানা হয়, কি পরিমাণ আবর্জনা হয়, এই সবগুলো পাইপ দিয়ে কই ফেলায়, নদীর মধ্যে ফেলায়, নদীর পানি না পাক হয় না পাক হয়, হ্যাঁ এরপরে শুকনা যত আবর্জনা সেগুলো তো যাই, শুকনার মধ্যে যে পরিমাণ মানুষ এবং জন্তু বসবাস করে তার তুলনায় কোটি গুণ বেশি পানিতে আছে। আমাদের স্টিমার গুলো হা করলে ব্যক্তি ফেটে যায়গা, সুলাইমান আলাইহিসসালামের মাছের কথা মাস 6 মাস পাকাইছে, সারা পৃথিবীর জানোয়ারদের খাবার সৃষ্টিরে খাবাইবার জন্য 1 মাসের 1 লুকমা হয়েছে, কি পরিমাণ জানোয়ার বড় 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 আছে পানির মধ্যে, পায়খানা করতেছে, পেশাব করতেছে, বাচ্চা হইতেছে, এরপরে মরতেছে, এটার সব হইতেছে, কিন্তু সমুদ্রের পানির চেয়ে পাক পানি পৃথিবীতে আর নাই। তুমি যদি 1 মন রাগের সুরে মেরে দেও সে আর উল্টে আসবে না, বল যদি মেরে দেও উল্টে আসবে না, প্রথম সুরে নিজ বাজায় এরপর উপরে বাসবে, আর যদি ভার 100টা সুই মিলে আমারও সব নিচে যাবো, আধা মিনে 1 মিনে যদি পাথর মারো দিবে একদম নিচে গে বলে থাকবে খবরই পাইতাম। আমার উনি বুঝাইলেন যে তুমি যে দায়িত্বে আসছো বাংলাদেশে কোনো মুহতামিম নাই যে গালি খায় না, আমি 55 বৎসর ধরে মুহতামিমি করি, গালি যারা দায়িত্বে আসে হেরানা বুঝে দায়িত্ব কি জিনিস, অন্যরা গালি দিবে, তুমি যদি তোমার বুকটাকে সমুদ্র বানাইতে পারো চতুর্দিকটা গালি আসবে বদনাম আসবে, তোমারটা খুলে দিবা সব পানির তলে চলে যাবে, তুমি রাও করবে না, শুধু আসবে তোমার পথে রিটার্ন নেই, জব দিও না তুমি সহ্য করবা, তারা গালি দিবে তুমি সহ্য করবা, আর শেষ সাথে কামবা আল্লাহর সাথে যেন তোমার লাইন ঠিক থাকে, আল্লাহ যেন তোমার প্রতি অসন্তুষ্ট না, তাইলে একদিন একদিন দেখবা তোমার এই সব পেরেশানি শেষ, ছাত্র তোমাকে মহাব্বত করতেছে, উস্তাদরা তোমাকে মহাব্বত তোমাকে শ্রদ্ধা করে, তোমার অশান্তি দূর হবে দুনিয়াতেও আখেরাতে। আমি তোমাদের শুনাইলাম সীমালঙ্ঘন করো না, সীমালঙ্ঘন করো না, বুকটাকে পাইতে দাও, আহ নবীকে গুলি করতেছে, আবু তলহা আর আবু দুজানা এই দুইজন নবীর খিমার দিকে গুলি আসতেছে, আল্লাহ রসুল মাঝে মাঝে খিমাতে বয়ে রয়েছেন এরম করে, দুই হুজুর মাথা নিচে রাখেন সমানে গুলি আসতেছে, হঠাৎ আপনার মাথা লেগে যাবে, আছি আমরা দুইজন, আবু তলহা সিনা বাড়ায়
বুদ্ধজনার পিঠে আল্লাহু আকবার, আল্লাহ রসুলকে বাঁচাইতেছে, কি মোহাব্বত! আবুদ্দুজানটা বড় আশ্চর্য লাগে, বুকায় আসছি না, এদিক দিয়ে গুলি আসতেছে, বুক পেতে দিছে, এটা তো স্বাভাবিক, কিন্তু হ্যাঁ পিঠ দিল কেন? তা আবুদ্দুজানার নাম শুনছো কিনা? না, আজই শুনলে, আল্লাহ জানে। এটা এমন সাহাবি যেটা কেউ জানেই না। না, আবুতুল্লাহ তো জান্নাতি দর্জনের একজন, আবুদ্দুজানার নামই তো মানুষও জানে না। আমি কয়েকটা ছেলের নাম রাখছি, এটা মনে হয়েছে আমি আবুদ্দুজানার নাম রাখবো, কারণ তার দুইটা কাজ, এরপরে হ্যাঁ জাহান্নামে যাওয়ার। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, পিঠ দেন কে? হ্যাঁ তো বুক দিছে। বলে দেখো, আমি চাইছিলাম বুক দিতেই, পরে দেখি যে বেহাদুবি হয়ে যে আল্লাহ রসুলের দিকে আমার পিঠ আমার পাশা পিঠ আল্লাহ রসুলের দিকে যায়, এটা বেহাদুবি হয়ে যায়। এই জন্য আমি তার ওয়ারাসা হইল আলেমরা, তোমাদের মনের মধ্যে কি আদব আছে উস্তাদদের খেলে? উস্তাদদের ব্যাপারে কতটুকু আদব তোমাদের? বেআদব মাহরুম গাছ আজ ফজলে রব। আবুদ্ধ জানার কথা মনে হইল, অবাক লাগে, এই কি, এই সময়েও সে ন্যূনতম কাজটাকে বেআদবি মনে করতেছে, নবীর দিকে পিছা দেওয়া যাবে না, পিছে এইবার লয় ঘটনা পড়ো রাস্তায়, বুজুর্গানে দিনের কুরবা নেকি করবা, কুটনামির থেকে বাঁচপা, বদগুমানির থেকে। বুজুর্গরা এমন ছিলেন, ফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহ মুহসিনিন। এইটা কোনো মিল নেই। বলছিলাম না যে আয়াতে আয়াতে মিল না থাকাটাও তো একটা মিল, বাগানের সবই গাছ সমান এটাও একটা মিল, একটা উঁচা একটা নিচে, একটা উঁচা একটা, এটাও তো একটা মিল। এইমাত্র বলল হেরাম শরীফে হুদাইবিয়া উমরাতুল কাজায় গেলে যদি যুদ্ধ হয়, এ যুদ্ধের মধ্যে বাধা নাই, মধ্যে যাইছে আল্লাহর রাস্তায় খরচ কর। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ কর। এই যে আল্লাহ কথাটা বলল, বলছে নাকি ছাত্র বাদ, গরিবরা বাদ, বলছে তুমি প্রশ্ন উঠাইতা, আমার কাছে টাকা নেই, নেশা হয় না, হও ধনী হও, আহসিনু মানুষ করো, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন ইহসান করে, দান করে, খায়রাত করে, মানুষের মঙ্গল করে, ক্ষতি করে না, আল্লাহ তা